নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের ইনস্ট্যান্ট রেসিপি। আজকে আমি বানাতে চলেছি মিষ্টি পাউরুটির রেসিপি, কিন্তু কোনো রকম ইস্ট ছাড়া, ডিম ছাড়া এই রেসিপিটা আমি তৈরি করছি। একদম ইনস্ট্যান্টভাবে এই মিষ্টি পাউরুটির রেসিপিটা আমি তৈরি করছি। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিরই এক বাটি সুজি। আমি এটা সুজি দিয়ে করছি। এবার এই সুজিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে এক এক করে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ চিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একদম অল্প পরিমাণ একটু নুন, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দেওয়া হয়, আর পাউরুটির মধ্যে তো একটু নুন দিতেই হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দুধ। তবে আপনারা চাইলে যে 10 টাকার গুঁড়োর দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেটাতেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার এর পেস্টটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন একদম মিহিভাবে এই পেস্টটা আমি তৈরি করেছি, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আপনারা দেখুন কতটা সুন্দরভাবে মিহিভাবে এটা তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 3 চামচ ময়দা। 3 চামচ ময়দা দিয়ে দেবার পর খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 2 চামচ। তবে আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি। সাদা তেল দিয়ে দেবার পর আবারও এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবার পর এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আমি এখানে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখছি, তবে আপনারা যদি চান তাহলে এটাকে আপনারা আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। ফিরে এলাম, 20 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কত সুন্দর হয়েছে। দেখুন ঘনত্ব কিন্তু ঠিক এরকমই হবে, খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম বেকিং সোডা। এবার এই দুটো উপকরণের পরিবর্তে আপনারা এখানে ইস্টও ব্যবহার করতে পারেন, আর এখানে ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি সম্পূর্ণ ইনস্ট্যান্ট বানাচ্ছি যেহেতু, সেজন্য ইস্ট আর ডিমটা আমি একদম দিচ্ছি না। আপনাদের ইনস্ট্যান্ট একটা মিষ্টি পাউরুটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এবার এইভাবে ভালো করে দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন এইভাবে আমি ছোটো ছোটো 4টে বাটি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার এইগুলোর মধ্যে কিন্তু আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটার বা ঘিও মাখিয়ে নিতে পারেন। এবার এই বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প ব্যাটারটা ঢেলে দিচ্ছি, সমস্ত ব্যাটারটা ঢেলে দেবো, দিয়ে আপনাদের সামনে একদম ফিরে আসছি। সমস্ত পেস্টটা 4টে বাটিতে একদম সমান করে আমি নিয়ে নিয়েছি। এবার একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো কিছু ওপরে না থাকে, একদম সমান হয়ে যায় যাতে। এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরি, একটু দেখতে ভাল লাগবে। এবার আগে থেকেই আমি একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা। এবার এর মধ্যে একটা থালা দিয়ে দিয়েছি, তার ওপরে কিন্তু এই বাটিগুলো আমি দিয়ে দিচ্ছি। 4টে বাটি এর মধ্যে দিয়ে দেবার পর এটাকে আমি 30 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি, তারপর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আমার পেজের নাম নবান্নের সমাহার। এবার এদিকে দেখুন ফিরে এলাম, 30 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। আমি একটা ছুরির সাহায্যে দেখে নেব যে কিছু লাগছে কি না এর গায়ে। দেখুন ঢুকিয়ে দেখে নিলাম, কিছুই লেগেনি, মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। একটু দেখুন এবার আমি ছুরির সাহায্যে চারিদিকটা একটু সমান করে দিচ্ছি, সমান করে দিয়ে এইগুলোকে কিন্তু আমি বের করে নেব। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটু হাতের সাহায্যে এইভাবে ট্যাপ ট্যাপ করলেই এটা বেরিয়ে আসলো। দেখুন কত সুন্দরভাবে এটা হয়েছে, কত স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এরকম একটা ইনস্ট্যান্ট মিষ্টি পাউরুটির রেসিপি কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন, বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন, তারাও কিন্তু খুব ভালোভাবে খাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।